পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন তেলিপুকুরের সদরঘাট রাস্তাটি বেহাল দশার জন্য সড়ক যন্ত্রণায় দুর্ভোগ হন স্থানীয় মানুষজন। রাস্তার মাঝে মাঝেই রয়েছে বড় বড় গর্ত, এর উপর নিম্নচাপের দরুন বৃষ্টি হওয়ায় জল জমে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ ধামের যাতায়াতের একটাই মস্ত রাস্তা, এই রাস্তা বহুত প্রচণ্ড বেহাল রাস্তা, ডাক্তার মধ্যে বসা যায় না, এত ধুলো বালি ওঠে যে আমাদের দোকানদারি বন্ধ করে রাখতে হয়। হ্যাঁ, আর একটু জল পড়লে পিচ উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে নিত্যদিনের দুর্ঘটনা ঘটছে এখানে। হ্যাঁ, মানুষ এখানে প্রচণ্ড কষ্টের মধ্যেই আছে। হ্যাঁ, আমরা চাইছি যাতে এই রাস্তাটা দ্রুত মেরামতি হোক। হ্যাঁ, সকালে অ্যাক্সিডেন্ট হলো, এই যে যদি রাস্তাটা একটু ভালো থাকতো তাহলে মানুষজন যাতায়াতের সুবিধা হতো, সে সুবিধা না হওয়ার জন্যই এটা দুর্ঘটনা ঘটছে। খুবই বড় দুর্ঘটনা ঘটে গেছিলো শুধু রাস্তাটার জন্যই, রাস্তাটা একটু আপনার ভালো থাকলে কোনো অসুবিধা হতো না, রাস্তাটা দ্রুত মেরামতি চাইছি। এই রাস্তা দিয়ে ভারী যানবাহন নিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকরা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। স্থানীয় মানুষের অভিযোগ, মেরামত না করার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে চলেছে। তারা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন তেলিপুকুরের সদরঘাট রাস্তাটি বেহাল দশার জন্য সড়ক যন্ত্রণায় দুর্ভোগ হন স্থানীয় মানুষজন। রাস্তার মাঝে মাঝেই রয়েছে বড় বড় গর্ত, এর উপর নিম্নচাপের দরুন বৃষ্টি হওয়ায় জল জমে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ ধামের যাতায়াতের একটাই মস্ত রাস্তা, এই রাস্তা বহুত প্রচণ্ড বেহাল রাস্তা, ডাক্তার মধ্যে বসা যায় না, এত ধুলো বালি ওঠে যে আমাদের দোকানদারি বন্ধ করে রাখতে হয়। হ্যাঁ, আর একটু জল পড়লে পিচ উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে নিত্যদিনের দুর্ঘটনা ঘটছে এখানে। হ্যাঁ, মানুষ এখানে প্রচণ্ড কষ্টের মধ্যেই আছে। হ্যাঁ, আমরা চাইছি যাতে এই রাস্তাটা দ্রুত মেরামতি হোক। হ্যাঁ, সকালে অ্যাক্সিডেন্ট হলো, এই যে যদি রাস্তাটা একটু ভালো থাকতো তাহলে মানুষজন যাতায়াতের সুবিধা হতো, সে সুবিধা না হওয়ার জন্যই এটা দুর্ঘটনা ঘটছে। খুবই বড় দুর্ঘটনা ঘটে গেছিলো শুধু রাস্তাটার জন্যই, রাস্তাটা একটু আপনার ভালো থাকলে কোনো অসুবিধা হতো না, রাস্তাটা দ্রুত মেরামতি চাইছি। এই রাস্তা দিয়ে ভারী যানবাহন নিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকরা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। স্থানীয় মানুষের অভিযোগ, মেরামত না করার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে চলেছে। তারা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।